হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আরো একটি নতুন ভিডিওতে প্রথমেই সবাইকে জানাই শুভ কোজাগরি লক্ষ্মী পুজো মা লক্ষ্মী আসছেন কার পিঠে চেপে পেঁচা কিন্তু যে সে পেঁচা নয় মা লক্ষ্মী আসেন লক্ষ্মী পেঁচার পিঠে চেপে এখন ভারতবর্ষে যত রকমের পেঁচার প্রজাতি আছে তার মধ্যে কিন্তু একটি বিশেষ প্রজাতিকেই বাংলায় লক্ষ্মী প্যাঁচা বলা হয় সেই বিশেষ প্রজাতির প্যাঁচার ইংরেজি নাম বার্ন আউ বৈজ্ঞানিক নাম টাইটো ভাবছেন প্যাঁচা নিয়ে এত কিছু কেন বলছি প্যাঁচার সঙ্গে ডাইনোসরের কি সম্পর্ক ভুলে যাবেন না প্যাঁচাও কিন্তু আসলে ডাইনোসরি আমি আগেই বলেছি আজকে বর্তমানের দুনিয়াতে প্রতিটি পাখি আসলে এক ধরনের ডাইনোসর কাজেই মা লক্ষ্মী এক ধরনের ডাইনোসরে চেপে আসছেন কথা বলাই যায় তবে বর্তমানের অন্যান্য পাখিদের মতো লক্ষ্মী পেঁচাও শুধু নিজে ডাইনোসর তাই নয় লক্ষ্মী প্যাঁচার সঙ্গে একটি বিশেষ প্রজাতির ডাইনোসরের নাম জড়িয়ে আছে কিভাবে আসুন সেটাই আর জেনে নিই লক্ষ্মী প্যাঁচা বা বার্ন আউলের অন্ধকারে দেখার ক্ষমতা এবং শ্রবণ শক্তির কোনো তুলনা নেই এই জন্য এরা অত্যন্ত দক্ষ নিশাচর শিকারী পেলিয়ন্টোলজিস্টরা বহুদিন ধরেই চিন্তা করেছেন ডাইনোসর অর্থাৎ বর্তমান পাখিদের সবচেয়ে কাছের আত্মীয় যারা তাদেরও রাত্রে শিকার করার জন্য এই ধরনের অভিযোজন ক্ষমতা ছিল কি না এই তথ্য জানার জন্যই বৈজ্ঞানিকদের একটি আন্তর্জাতিক দল একশোরও বেশি প্রজাতির পাখি ও বিলুপ্ত ডাইনোসরের খুলির নানা ধরনের মাপজোক ও সিটি স্ক্যান করেছেন পাখিদের এবং থেরোপড ডাইনোসরদের কানের ভেতর লেগেনা বলে একটি বিশেষ প্রত্যঙ্গ আছে এটিকে স্তন্যপায়ীদের কানের ককলিয়ার সাথে তুলনা করা যায় লেগেনার আকার থেকে পাখি বা ডাইনোসরটির শক্তি সম্পর্কে ধারণা করা যায় যে প্রাণীর লেগেনা যত বড় তার শ্রবণশক্তিও তত বেশি এবং তত বেশি ধরনের শব্দ তারা শুনতে পায় বর্তমানের পাখিদের মধ্যে প্যাঁচা বিশেষ করে লক্ষ্মী প্যাঁচার লেগেনা আকারে সবচেয়ে বড় এই কারণে লক্ষ্মী প্যাঁচা নিকশ কালো অন্ধকারেও শুধুমাত্র শব্দ শুনে নির্ভুলভাবে শিকার করতে পারে মাটির নিচে ইঁদুরের শব্দ এরা শুনতে পায় আবার সেইরকমই পাখি আর ডাইনোসরদের চোখের চারপাশের হাড় যার নাম স্ক্লেরোটিক রিং তার আকার দেখে দৃষ্টিশক্তি সম্পর্কে ধারণা করা যায় যার স্ক্লেরোটিক রিংয়ের ব্যাস যত বড় তার চোখে তত বেশি আলো প্রবেশ করতে পারে ফলে অন্ধকার এসে তত ভালো দেখতে পাবে আমরা জানি পেঁচাদের ক্ষেত্রে রাত্রে দেখার ক্ষমতা কত উন্নত এর সঙ্গেও তাদের স্ক্লেরোটিক রিংয়ের সম্পর্ক আছে বৈজ্ঞানিকরা এইভাবে পাখিদের সঙ্গে বিলুপ্ত ডাইনোসরদের চোখ ও কানের হাড়ের তুলনা করেছেন এই পরীক্ষার মাধ্যমে জানা গেছে আমাদের পরিচিত মাংসাশী ডাইনোসররা যেমন টি মূলত দিনের বেলায় বেশি শিকার করত বেলাসের তুলো তুলনায় কিছুটা কম আলোয় শিকার করতে পারত। ব্যতিক্রম একটি ছোট্ট অদ্ভুত দর্শন ডাইনোসর যার নাম সুভুইয়া ডেজার্টি ডাইনোসরটি সাড়ে সাত কোটি বছর আগে মঙ্গোলিয়ার গোবি মরুভূমিতে বাস করত প্রাণীটা দেখতে অদ্ভুত মাত্র দু ফুট লম্বা পাখির ঠোঁটের মতো সরু মুখে ছোট ছোট দাঁত সামনের ছোটো দুই পায়ে মাত্র নোখ ছাড়া কিছুই নেই পিছনে দুটো লম্বা সরু সরু ঠ্যাং লম্বা লেজ সারা শরীর সম্ভবত পালকে ঢাকা তবু এই প্রাণীর কানের ভিতরের লেগেনা প্রত্যঙ্গটি দেখে বৈজ্ঞানিকরা অবাক এই যে লক্ষ্মী প্যাঁচার বিরাট লেগেনার থেকেও খানিকটা বড়। এছাড়াও চোখের হাড় দেখে বোঝা যায় এই সুভুইয়া প্রাণীটা রাত্রে চমৎকার দেখতে পেত প্যাঁচার মতোই বৈজ্ঞানিকরা বুঝলেন সাড়ে সাত কোটি বছর আগে অন্ধকার রাত্রে এই ছোট্ট প্যাঁচার মতো ডাইনোসররা শিকারের খোঁজে ঘুরত এবং মাটির নিচে শব্দ পেলেও সম্ভবত ওই সামনের দুই পায়ের নখটি দিয়ে খুঁড়ে বার করে শিকার ধরতে পারতো এই ধরনের অভিযোজন স্তন্যপায়ীদের মধ্যে দেখা যায় ঠিকই কিন্তু ডাইনোসরদের মধ্যেও এই ধরনের বৈশিষ্ট্য সত্যি এক আশ্চর্য আবিষ্কার এর থেকেই বোঝা যায় যে ডাইনোসররা কত বিচিত্র প্রজাতিতে এবং তাদের আরও কত বিচিত্র প্রজাতি আজও পৃথিবীতে টিকে আছে পাখি আকারে যাদের মধ্যে অন্যতম মা লক্ষ্মীর ওই বাহনটি অতএব আজ মা সাথে তার বাহন পাখিটি অর্থাৎ এভিয়ান ডাইনোটিকেও স্বাগত জানাতে ভুলবেন না যেন আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানান আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে আজ থেকে সাড়ে ছ কোটি বছর আগে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে আজ থেকে পঁচিশ কোটি বছর আগে